প্রথমে আধিপত্য বিস্তার করতে শত্রুকে হত্যা, তারপর এই হত্যার মোড় ঘোরাতে নিজের 70 বছরের অসুস্থ চাচাতো ভাইকে খুন। সেই খুনের নৃশংস দৃশ্য দেখে ফেলে নাতি। অবশেষে পাষাণ্ড দাদা ও সন্ত্রাস বাহিনী মিলে 12 বছরের নাতনি মোনালিসাকে হত্যা করে আরার সাথে ঝুলিয়ে রাখে। পরিবার ভেবেছিল আত্মহত্যা করেছে শিব। ক্ষমতার জন্য এক খুনের কারণে 3 খুনের এই নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটে রংপুর গঙ্গাচর উপজেলার চরবাগডোগরা গ্রামে। জানা যায় 70 পর চাচাতো ভাই সিরাজুলকে হত্যার সাক্ষী নাতনি মোনালিসাকে খুন করার হুমকি দেয় দাদা সাইফুল। নাতনি উল্টো সবাইকে বলে দেওয়ার ভয় দেখায়। অবস্থা খারাপ দেখে মোনালিসার মা মেয়েকে 3 মাস আত্মীয়র বাড়ি রাখে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ভেবে মেয়েকে নিয়ে আসে। 5 দিন পর মেয়ের ঝুলন্ত দেহ আড়ার সাথে দেখে মা বাবা মনে করে ভয় মেয়েটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পর প্রকাশ পায় ভয়ঙ্কর 3 খুনের রহস্য। সাইফুল সন্ত্রাস বাহিনীর কয়েকজনকে ধরা গেলেও এখনও পলাতক সে। দর্শক, এই মানবের মতো দেখতে হিংস্র দানবের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।